আমরা ওয়াফাতুন নবী করি না ইন্তেকাল বর্ষপার্ষিকী করি না করতাম যদি নবী হারাইতাম আমরা বলি নবী হারাই নাই আমাদের বক্ষ কুলে দেখো কামলিওয়ালার নাম বুকে লেখা আছে কোন দাওয়াত দেওয়ার দরকার নাই কেন কেন আল্লাহ বলে ইন্নাকা লা তুসমিউল মাউতা হাবিব মরারে আপনি শুনাইতে পারবেন না আবু জাহেলের চোখ আছে কিন্তু আল্লাহ বলে মরা আবু লাহাবের জবান আছে কথা বলে আল্লাহ বলে মরা উদ্বা সাইবা রাস্তায় হাঁটছে আল্লাহ বলে মরা মুশরিক গুলো নবীকে মজনুন বলছে আল্লাহ বলে মরা মালিক আবু জাহেল তো হাঁটে আবু লাহাব তো কথা বলে উদ্বা সাইবা তো দৌড়ায় এটা তো জিন্দার নাম আল্লাহ বলে দেখলে তারে জিন্দা বলে না শুনলে তারে জিন্দা বলে না হাঁটলে তারে জিন্দা বলে না যেই চোখ আমার নবীরে চিনে নয় সে জিন্দা নয় আমি আল্লাহর ঘোষণা সে দুনিয়াতে মরে গেছে ঘোষণা কার আল্লাহ তাহলে আবু জাহেলে দলিল মানছে না মানে নাই মানছে নি কেন আল্লাহ বলে মরা 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 আমার রসুল দাঁড়িয়ে আছে দৌড়াইয়া আবু বকর চলে এসেছে ডাক দিয়ে বললেন মান আন্তা আপনি কে আমার নবী বললেন আনা রসুলুল্লাহ সিদ্দিক মজেজা খুঁজে নাই বললেন আমান্তু বিকা নবীরে আমি ইমান এনেছি আমার নবী বললেন আমি কি বলতে চাই জানো সে নবীরে কি বলতে চান সে লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর বলে আমান্তু বিকা ইমান এনেছি সে আমি যে ইকরা বিসমি রব্বিকা লযী খালাক বলেছি এটা কি জানো সেটার নাম কোরআন আবু বকর বলে আমান্তু বিকা ইমান এনেছি আমার নবী বললেন আবু বকর কি শুরু করেছো আমি নবী মুজেজা কুসবা না আল্লাহ এক দলিল চাইবা না কোরআন যে কালামুল্লাহ প্রমাণ চাইবা না সিদ্দিক আকবর বলে প্রমাণের কি দরকার আরে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে রহমাতুল লিল আলামিন এটাই আমার দলিল আমি বিনা দলিলে ঈমান নিয়ে এসেছি আল্লাহ বলেছিল আবু বকর নবী চিনার কারণে সিদ্দিক আকবর হয়ে গেছে সময় কি বেশি হয়ে যাচ্ছে কালকে আবার শুক্রবার এখন আসেন এটা কি বললাম কোন জামিল আছেন এটা নিয়ে কোনো মারামারি আসেনি এখন যদি বলি আল্লাহ কত কি বলবেন দলিল কি দলিল কি কোরআন বলবেন কুলহু আল্লাহু নামাজ ফরজ এতে কোনো সন্দেহ আছে দলিল কি কোরআন ওয়া আকিমুস সালাহ যাকাত ফরজ দলিল কি কোরআন ওয়া আতুজ যাকাহ রমজান মাসে রোজা ফরজ দলিল কি কোরআন কুতিবা আলাইকুমুল আলাইকুমুস সিয়াম তাহলে দলিল কোরআনে আছে না নাই আছে হজ ফরজ দলিল কি কোরআন ওয়া আতিমুল হাজ্জা কেয়ামত হবে দলিল কি কোরআন ইজা জুলজিলাতিল আরদ জিলজা লাহা মা বাবার সেবা দলিল কি কোরআন ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা এরকম সকল কিছুর দলিল কোথায় আছে কোরআন হালালের দলিল কি কোরআন ইউহিল্লু লাহুমুত তাইয়িবাত হারামের দলিল কি কোরআন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস এক কথায় মুসলমানের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান এরই নাম আল কোরআন কথা ঠিক নেই এখন আমার সাথে কথা বলেন আল্লাহ এক দলিল কি নামাজ ফরজ দলিল কি রোজা ফরজ দলিল কি হজ যাকাত ফরজ দলিল কি জান্নাতের দলিল কি কোরআন কিয়ামতের দলিল কি কোরআন জাহান্নামের দলিল কি এখন কোরআন কালামুল্লাহ এটার দলিল কি বলেন এটার দলিল কি তাহলে সব দলিল কোরআন কোরআনে জিজ্ঞেস করেন কোরআন আমি তোমারে মানব কেন কোরআন বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কারণে মানবি আমার কোরআনে কোনো ভুল নাই তো তুমি কে কোরআন বলে ইন্নাহু লা কুরআনুন করিম আমি কোরআনে করিম তো তুমি যে কোরআন
দলিল কি কোরআন বলে জিবরিল দেখেছো আমি বলি দেখি নাই লও হে মাহফুজ থেকে কোরআন নাযিল হয়েছে দেখেছো আমি বলি দেখি নাই আসমান থেকে কোন শব্দ এসেছে আমি বলি আসে নাই তো কোরআন তুমি যে কালামুল্লাহ তা মানব কেমনে কোরআন বলে তোমার কামলিওয়ালার ঠোঁট দেখো কামলিওয়ালার জবান বলেছে আমি কোরআন ছিলাম কিতাব তোমার নবী আমার কোরআন বানাই দিয়েছে তোমার নবী আমারে কি বানাই দিছে সুবহান আরে কোরআনের দলিল রহমতুল লিল আমিন নবী বাদ দিলে কোরআন আছে না আপনি কোরআন নিলেন নবীরে বাদ দিবেন এমনি কি বাবা মূলটা বাদ দিলে কেমনে হয় কোরআন বাদ দিলে আপনি কিছুই যেমন নাই নবী বাদ দিলে কোরআনের কোনো অস্তিত্ব না কারণ কোরআন কোরআন হয়েছে নবীর কারণে আজকে আমরা বাংলাদেশে অনেকে নবীর দোষে গুণে মানুষ বলি কি বলি না বলি অনেকেই মরে গেছে ফুসি গেছে মাটির সাথে মিশে গেছে এরকম অনেকে বলে কি বলে না বলে সেজন্য রবিউল আউয়ালে যখন আমরা ঈদে মিলাদুন্নবী বলি আমার এক ধরনের ভাই আছে ওনার নবীর ইন্তেকালে শোকাহত হয়ে কান্নাই অমরণ অনবরত কাঁদছে এরকম অনেক মুসলমান আছে না আছে এখন আমাদেরকে দলিল খোঁজে আমি বলি আর দলিল দিব না কারণ হাজার বছর চলে গেছে আবু জাহেলের মতো তোমরাও হাজার বছর ধরে শুধু দলিল 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 দিলে তো মানো না সুতরাং আর দলিল দিব না কারণ তুমি কাঁদছ কেন আমি নবীর ইন্তেকালে কেঁদেছি তোমরা বড় অভাগা আমাদেরকে বলে আমরা নাকি বড় অভাগা কেন রবিউল আউয়ালে নবী পেয়েছ আনন্দের জিনিস অবশ্যই এটা আমরা মানি কিন্তু রবিউল আউয়ালে তো নবী মারা গেছে বাবা মারা গেলে ছেলে কি কাঁদে না আমি বললাম অবশ্যই কাঁদে মা মারা গেলে মেয়ে কি কাঁদে না আমরা বললাম অবশ্যই কাঁদে বউ মারা গেলে স্বামী কি কাঁদে না আমরা বললাম অবশ্যই কাঁদে বন্ধু মরলে কি বন্ধু কাঁদে না আমরা বললাম অবশ্যই কাঁদে তখন আমার বন্ধু বলে বন্ধুর চেয়ে বউয়ের চেয়ে মায়ের চেয়ে বাবার চেয়ে যিনি আপন উনি জানের জান রহমতুল্লিল আলামিন কিন্তু নবীর মরণে তুমি কাঁদো নাই আমি বললাম বন্ধু এটা যুক্তি ছিল যুক্তির নাম ইসলাম নয় দলিলের নাম ইসলাম আমার রসুল ডাক দিয়ে বলছেন উম্মত শোনো হায়াতি খায়রুল লাকুম আমার মিলাদ আমার সিরাত আমার জীবন তোমাদের জন্য অনেক উত্তম সাহাবাই কারাম বলে কথা ঠিক কথা ঠিক কারণ আপনারে পাইছি বিদায় তো উম্মত হইছে আপনারে পাইছি বিদায় তো কোরআন হইছে আপনারে পাইছি বিদায় তো আজান পাইছে আপনারে পেয়েছি বলেই তো আমরা সাহাবী রসুল হয়েছে সুতরাং আপনি আশা অন্তম আমার নবী বললেন কথা শেষ হয় নাই ওয়ামামাতি খাইরুল লাকুম আমার মরণটা তোমাদের জন্য কান্নার নয় তোমাদের জন্য কোনো আফসোসের নয় বড় আনন্দের আমরা আশ্চর্য হয়ে গেলাম নবীর মা মরলে ছেলের জন্য আনন্দ হতে পারে না মা মরলে মেয়ের জন্য আনন্দ হতে পারে না বন্ধু মরলে বন্ধুর জন্য আনন্দ হতে পারে না আপনি চলে যাবেন উম্মতের জন্য আনন্দ হতে পারে না আমার নবী বলে উম্মত ভালো করে শোনো ওয়াম্মামাতি খায়রুল লাকুম আমার মরণ তোমাদের জন্য কান্নার নয় এটাও আনন্দের উৎসবের নবীর কেন কেন যে তুমি কি মরে করেছ আমি মরে গেছি মানে পৌঁছে গেছি না 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 উরিদাত আলাইয়া আমালুকুম আমি নবী হায়াতুন নবী আমার দরবারে কিয়ামত পর্যন্ত উম্মতের আমলগুলো উপস্থাপিত হয়ে যায় নবী জিন্দা না মরা জিন্দা আমার বাবা বলেছে কে বলেছেন নবী মাসনাদে বাজ্জার ইসনাদুহু সহিহ এখানে কোনো সন্দেহ নাই তা আমার রসুল বলছে উরিদাত আলাইয়া আমালুকুম তোমাদের আমল আমি নবীর রওজায় উপস্থাপন করা হয় আজকের এই ঈদে মিলাদুন নবী খোদার কসম আমার কামলিওয়ালা রওজা মুবারক থেকে দেখতেছেন এতে আপনাদের সন্দেহ হচ্ছে আমি বুঝাইলে বুঝি যাবেন এগুলো কি ক্যামেরা ক্যামেরা নিয়ে আমার কোনো আপত্তি নেই ওরা ভিডিও করলে করুক এতে কি আসে যায় এটা কি মোবাইল মোবাইল নিয়ে আমার চরম আপত্তি আছে যদি বলেন কেন ক্যামেরাতে বা ভিডিও করেছে ওর মন মতো করে ও দিবে এটা ওর বিষয় কিন্তু মোবাইল এনে এখানে ভিডিও করছে না তার লাইভ দিচ্ছে কি দিচ্ছে এটা কি সত্য না মিথ্যা লাইভ দিচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আমি যেটা বলছি শুনো তা এটা লাইভ দিচ্ছে এখন আমি যদি ওরে জিজ্ঞেস করি তুমি লাইভ দিচ্ছ কেন মোবাইলে লাইভ দিচ্ছ না আমি অলরেডি লাইভেই তো আছি চোখ দিয়ে দেখতেছেন লাইভে এখানে মোবাইলে আর লাইভে দেখার দরকার আছে আপনারা সবাই বিরোধিতা করলেন কিন্তু যারা লাইভ দিচ্ছে ওদের একটা যুক্তি আছে জিজ্ঞেস করি তুমি লাইভ দিচ্ছ কেন
ও বলবে হুজুর এখানের অনেক মানুষ প্রবাসে আছে চাইলে আর আসতে পারে না কিন্তু লাইভ দেওয়ার কারণে আমাদের দুবাই সৌদি আরব কাতার কুয়েত আমেরিকায় অনেক প্রবাসী আজকে লাইভের মাধ্যমে মাহফিল দেখার সুযোগ হয়েছে এটা কোনো সন্দেহ আছে তো লাইভে একটা উপকার দিছে কি দেয় নাই এখন আপনি বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী ব্রেন শক্তিশালী কারণ ব্রেন দিয়ে তো মোবাইল এখন একটা মোবাইলে দিয়ে দুবাইয়ের প্রবাসী দেখতে পাচ্ছে এটা নিয়ে কোনো আপত্তি নাই আপনি এই মোবাইল দিয়ে আমেরিকার মানুষ দেখতে পাচ্ছে এতে কোনো আপত্তি নাই তাহলে মোবাইলের চেয়ে মানুষ শক্তিশালী মানুষের চেয়ে আমার নবী বেশি শক্তিশালী এক মোবাইল দিয়ে সৌদি আরব দুবাই আমিরাত সহ সমগ্র বিশ্বের প্রবাসী যদি আজকের মাহফিল লাইভে দেখতে পায় খোদার কসম কামলিওয়ালা নবী নবুয়তের ইন্টারনেট দিয়ে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে কিন্তু সমস্যা এক জায়গায় বন্ধু আমার মোবাইলেরটা মানছে নবীরটা মানে না সমস্যা কোন জায়গায় আমার বন্ধু ইহুদিদের আবিষ্কারটা মানছে মোবাইল দিয়ে মালয়েশিয়া থেকে দেখা যায় মানছে মোবাইল দিয়ে সৌদি আরব থেকে দেখা যায় মানছে বন্ধু আমার ইহুদি খ্রিস্টানেরটা মানছে কিন্তু নিজের নবীরটা মানে না তা আমার রাসূল মোবাইল আবিষ্কার হওয়ার আগে বলছে উরিদাত আলাইয়া আমালুকুম তুমি যেখানেই থাকো আমি নবী তোমার আমল দেখতে পাই তোমার আমল এখন নবী মরা না জিন্দা এই কথা বলতে দেরি যদি নবী ভুল বলতো আল্লাহ কোরআনের ওহী নাযিল করে ঠিক করে দিত হাবিব আপনি মরে যাবেন ফুসি যাবেন এটা কেন বললেন কিন্তু আল্লাহ বলছেন হাবিব আপনি সামান্য এতটুকু বলেছেন কম হয়ে গেছে আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা শুধু আমল দেখে তা নয় আমার নবীর রওজার পাওয়ার দুনিয়ার চেয়ে আরো কোটি গুণ বাড়ি গেছে আল্লাহ বলে জিন্দা নবীও বলে উম্মত বলে মরা এখন উম্মতেরটা মানবো না আল্লাহটা মানবো এটা বললেই বলে হাসান আজানি আসিফ এসে বাজাই দে হাসান আজানি একটি গালি দেয় ও আসিফ এসে বাজাই দে ও আসি আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে আমি তো বাপ দাদার কথা বলতে পারবো না ইসলাম দিয়েছে আল্লাহ পেয়েছে রসুলের মাধ্যমে আল্লাহ এবং রসুল যেটা বলবে আমাকে বিনা বাক্যে হকের পথে থেকে সেটাই বলতে হবে এটাই হুসাইনি শিক্ষা আপনি জামিলা বাজাইছেন না আমি জামিলা বাজাইছি আমি তো কোরআনের কথা বলছি নবী জিন্দা না মরা আমরা কি নবীর হারাইছি হারাই নাই নবীর সাথে আমাদের সম্পর্ক দুনিয়াতেও আছে কবরেও আছে হাউজে কাউসারেও আছে মিজানেও আছে ফুলসিরাতেও আছে জান্নাতেও আমরা নবী হারায় সেই জন্য আমরা ওয়াফাতুন নবী করি না ইন্তেকাল বর্ষ বার্ষিকী করি না করতাম যদি নবী হারাইতাম আমরা বলি নবী হারাই নাই আমাদের বক্ষ কোলে দেখো কামলিওয়ালার নাম বুকে লেখা আছে আমাদের বক্ষ কোলে দেখো কামলিওয়ালার নাম কোথায় লেখা আছে বুকে লেখা আছে আমরা নবী হারাই নাই নবী আমাদের বুকে আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কোরআনে আছে না নাই মুমিন তারে কয় যার কলবের আগে নবী তাকে নবী হারাই নাই সেই জন্য আমরা মিলাদুন নবী করি তো আমার বন্ধু হারাই ফেলছে সেই জন্য উনি কাঁদে এতেও আমাদের কোনো আফসোস নাই আমরা বলি কাঁদেন সমস্যা নাই যদি আপনাদের সামনে কেউ এসে বলে মিলাদুন নবীর দলিল কি আপনি জিজ্ঞেস করবেন তুমি কাঁদার পক্ষে না হাসার পক্ষে যদি মুখ মলিন করে বলে নবী হারায়া বড় ব্যতীত আপনি গালিও দিবেন না কোনো কথা বলবেন না বলবেন হাজার বছর দলিল দেখাইছি আর দলিল নয় এখন প্রেমের কথা বলবো তুমি যখন কাঁদছো তোমার আমি বাধা দিব না দোকানে নিয়ে গিয়ে দুই বাক্স টিস্যু পেপার কিনে দিবেন আর কোনো জামিলা আছে আর কোনো জামিলা আছে নাকি আমি আপনাদের যুবকদের মাধ্যমে মেসেজ যদি বলে আমি কান্না করব আমি কি করব বাধা দিবেন না কোনো বাধা নাই তবে তুমি কান্না করো এক বাক্স কেন এক মাস কাঁদবে যখন দুই বাক্স নিয়ে যাও এরপরেও মিলাদুন নবীর বিরোধিতা করার কোনো দরকার কথা ঠিক আছে না টিস্যু পেপার লাগলে আমারে বলবে আমি এক গাড়ি ভাড়াই দিব কোনো ঝামেলা নাই এরপরেও আমি চাই না মুসলমানের মধ্যে কোনো কি হোক ওরা কান্দুক আমরা হাসি
হাসার মধ্যে বাঁধা দেওয়ার কোনো দরকার নাই। এখন এক দল হাসছে আর এক দল কয় দল হইছে বিশ্ববাসীরও জানা দরকার আছে কান্দে কারা হাসে কারা। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার ঘরে কামলিওয়ালা যখন চলে এসেছে রুহুল আমিন নেমে এসেছে ইসরাফিল নেমে এসেছে মিকাইল নেমে এসেছে রহমতের ফেরেশতা দলে দলে মা আমেনার ঘরে এসে বলছেন মারহাবা আমেনা তোমার ঘরে কামলিওয়ালা তো শরীফ নিয়ে এসেছে। তাহলে জিবরিল হেসেছে জিবরিল রহমতের ফেরেশতা আল বিদায়া ওয়ান নিহায়া কোলে দেখলাম একজন কেঁদেছে একজন কি করছে কেঁদেছে সে মানুষ নয় সে কি নয় এখন কান্নার কথা বললে আপনারা কি রাগ করবেন সে মানুষই নয় তো মানুষ যখন নয় কান্না কথা বললে তো রাগ করার কথা নয় তার নাম ইবলিস তার নাম কি মক্কার জমিনে গড়ায়া গড়ায়া কাঁদছে নবী আসছে বড় দুঃখের কথা বড় দুঃখের কথা তার রহমতের ফেরেশতা হাসে ইবলিস কাঁদে আজকেও বিশ্ববাসী জানবে যারা হাসে তার রুহুল আমিনের উত্তরসূরি যারা কাঁদে তারা ইবলিসের কাঁদতে বিশ্ববাসী জানলে জানার দরকার আছে না নেই কাঁদলে কোনো বাধা দেওয়ার দরকার না মানুষ জানুক মানুষ জানুক কারণ আউজু কোলা আউজু বিরাভিন নাস এখানে খান নাস ঢুকে গিয়েছে সেই জন্য এগুলোর চিনা দরকার আছে না নাই আচ্ছা বাঁধা দেওয়ার কোনো দরকার নাই গালি দেওয়ারও কিছু দরকার নাই জাস্ট দুই বাক্স টিস্যু পেপার উপহার দিয়ে দেবেন বলবেন আই এম ভেরি সরি তোমাকে বিরিয়ানি দিতে পারলাম না আমি বেশি সরি তোমাকে মিষ্টি দিতে পারিনি আমি বেশি সরি কারণ তোমাকে আমি জিলাপি দিতে পারলাম না কিন্তু আমার আমার পক্ষ থেকে দুই বাক্স টিস্যু পেপার উপহার দিয়ে দিলাম আর কোনো জামিল আছেন একদল বিরিয়ানি নিয়ে থাকো আরেকদল টিস্যু পেপার নিয়ে থাকো যার যেটা ভালো লাগে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক কোনো সমস্যা আছে নাই বাস অসুবিধা নেই মারামারির কি দরকার তা আমরাও মারামারি চাই না কাঁদছে তারা কাঁদতে দিন হাসছে যারা তাদেরকে হাসতে তবে একটা জিনিস মনে রাখবেন মুসলিম ঐক্য হবে কেমনে মুসলিম ঐক্যের দরকার আছে না নেই আজকে ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে আজকে মসজিদে আকসা রক্তে লাল হয়ে গেছে আমার বাচ্চারা কাপড় পরে আজকে মাহফিল এসেছে ফিলিস্তিনের বাচ্চারা রক্তে লাল হয়ে হসপিটালে শুয়ে আছে তাহলে আজকে মুসলিম ওম্মার বিরোধিতার সুযোগ নাই ঐক্যের সুযোগ আছে হাসান যদি বলে মাঠে নামেন সবাই নামবে না কারণ কেউ দেখতে পারে কেউ বা ঘৃণা করে হাসানের বাবা যদি বলে মাঠে নামেন কেউ নামবে যখন বলবো ঈদে মিলাদুন নবী এটা নবীর মিলাদ তখন বিশ্ব মুসলিম নবীর জন্য এক হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়ে যাবে মিলাদুন নবী মুসলিম ঐক্যের প্রতীক কি ঐক্যের প্রতীক আল্লাহ কি বিরোধিতা পছন্দ করে না কোরআন খুলেন আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ এ আমার বান্দা যারা কালিমা পড়েছিস রসুলের উম্মত হয়েছিস তোরা গ্রুপিং করিস না এক দলের নাম এটা আরেক দলের নাম ওইটা এগুলো বলিস না মালা কি করবো তোরা সবাই এক হয়ে যা মানে কিসের উপরে এক হব আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ সবাই মিলে আল্লাহর রশিকে শক্তভাবে ধরো আর রশিকে আল্লাহ হাবুলুল্লাহ মানে আল্লাহর রশি হাবল মানে রশি হাবুলুল হাসান নয় হাবুলুল্লাহ আল্লাহর রশি কিভাবে ধরবে তো বাংলাদেশে আসমান থেকে কোনো রশি পড়ছে আপনারা কোনো দেখছেন নেই আমি ইন্ডিয়াতে গিয়ে দেখলাম কোনো রশি পড়ে নাই মিশরে গিয়ে দেখলাম কোনো রশি পরে নাই মালয়েশিয়ায় গিয়ে দেখলাম কোনো রশি পরে নাই আমিরাতে গিয়ে দেখলাম কোনো রশি পরে নাই সৌদি আরবে গিয়ে দেখলাম কোনো রশি পরে নাই কিন্তু আল্লাহ বলেন মুসলিম ঐক্যের একটাই ফর্মুলা আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে আমি বললাম রশি কোন দেশে আছে গুগলে চার্জ দিয়ে দেখলাম কোন দেশে পাওয়া যায় দেখলাম সেখানেও কিছু আসে না শুধু ডট ডট আসে কিরে রশিটা কই ধরবো কেমনে তখন তফসির উল্টালাম আল্লাহর নবী বলেন আমি মুফাসসির হয়েছি আমাকে রহমান শিখিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন হাবিব প্রাইমারি স্কুলে যাবেন না হাবিব মক্তবে যাবেন না হাবিব স্কুলে যাবেন না হাবিব কলেজে যাবেন না হাবিব ইউনিভার্সিটিতে যাবেন না নবীরেই যাবেন না কেন জিজ্ঞেস করবেন না সেই কারণে যাবেন না আর রহমান আল্লামাল কোরআন আমি আল্লাহ
আমার ইউনিভার্সিটিতে আপনি নবীকে কোরআন শিখায়া পিএইচডি এমফিল শেষ করায়া সর্বোচ্চ সার্টিফিকেট দিয়ে দিয়েছে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম দুনিয়াতে কোন মাদ্রাসায় যাবেন কেন কারণ আপনার অজানা তো কিছুই নাই আমি আল্লাহ তো সব আপনারে শিখিয়েছেন শিখিয়েছেন কে আল্লাহ এখন নবী আসি আমি আসামাত্র শিক্ষক নয় আমার বাবা আসামাত্র শিক্ষক নয় এখানে অনেক টিচার আছে ওনারা আসামাত্র শিক্ষক নয় সবাই ছিলেন ছাত্র পরে গিয়ে শিক্ষক কিন্তু আমার নবী মা আমেনার ঘরে এসে বললেন বুইস্তু মুআল্লিমান আমি ছাত্র নয় ডাইরেক্ট শিক্ষক কেন আমি ওই ইউনিভার্সিটি থেকে শিখে এসেছি এখন আল্লাহ বলে শিখিয়েছি নবী বলে শিখেছি উম্মত বলে আলিফ বা সিন না মানব গোন্ডা আল্লাহ বলে শিখিয়েছি নবী বলে শিখেছি উম্মত বলে নবী তো করতে পারে না এখন উম্মতের ফতোয়া কি মানা যাবে আমি এটা বলি কেন আমি শত্রু হয়ে গেছে বসে উনি এগুলো বলে কেন এগুলো না বলে কি বলবো নবীর ব্যাপারে আকীদা যদি ঠিক না থাকে বন্ধু আমল কোনোদিন কবুল হবে না